দেখুন আমি কিন্তু ওই প্ল্যাটফর্মের দিক থেকে কিন্তু হেঁটে হেঁটে এলাম এটা কিন্তু পুরনো লাইনটা আর পাশে কিন্তু দেখুন আস্তে আস্তে কাছেই চলে আসছে নতুন লাইনটা একদম এটা কিন্তু সেই নতুন প্ল্যাটফর্মটা হয়েছে যেখান থেকে হচ্ছে দেখাতে পাচ্ছি এখানে কিন্তু সব রেলের সব লাইনের সব অন্যান্য কাজকর্ম চলছে মোস্টলি সিগনালের আরে কাজ চলছে এই যে সব রাজমিস্ত্রির সমস্ত কাজও চলছে বালি সিমেন্ট নিয়ে সব বসে আছে সব এটা ওটা বানাচ্ছে এখন দাঁড়িয়ে আছি মশাগ্রাম স্টেশন এখান থেকে বর্ধমানের ডিসটেন্স হচ্ছে মাত্র বাইশ কিলোমিটার দেখাতে পারছি আজমের শিয়ালদা এক্সপ্রেস কিন্তু পাস করছে এই লাইনটা কিন্তু এখানে গিয়ে মিশছে কালকে এই সবাইকে স্বাগতম জানায় একটা নতুন ভিডিওতে এখন দাঁড়িয়ে আছি মশাগ্রাম স্টেশন তো এই স্টেশনটা হচ্ছে যে স্টেশনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মশাগ্রাম থেকে বাঁকুড়া যাওয়ার একটা সেপারেট প্ল্যাটফর্ম এটা কিন্তু সাউথ ইস্টার্ন রেলওয়ের আন্ডারে আসে আর এদিকে যে প্ল্যাটফর্মগুলোকে দেখা যাচ্ছে ওইদিকে প্লাসের লাইনগুলো ওটা কিন্তু হাওড়া বর্ধমান কট লাইন ওটা ইস্টার্ন রেলওয়ের আন্ডারে আসে ইন্ডিয়ান রেলওয়ে আর এই যে প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছে মশাগ্রাম জংশন লেখা আছে এই প্ল্যাটফর্মটা নতুন তৈরি হয়েছে যেখান থেকে আমরা কিন্তু আগে যেটা ছিল আগে এখান থেকে মশাগ্রাম স্টেশন থেকে কিন্তু বাঁকুড়া ট্রেন ছাড়তো যেটা এই মশাগ্রাম স্টেশন থেকে বাঁকুড়া পর্যন্ত যেত আবার ডাউনে যখন ওদিক থেকে আসতো বাঁকুড়া থেকে মশাগ্রাম পর্যন্ত তো তখন কিন্তু এই পর্যন্ত ট্রেন আসতো এসে কিন্তু যাদেরকে হাওড়া যেতে হতো তাদের কিন্তু হয় এই ওভারব্রিজ দিয়ে গিয়ে হাওড়া সেকশনে যেতে হতো ওই দিকে প্ল্যাটফর্ম রয়েছে যেটা বর্ধমান হাওড়া লাইন কট লাইন সেখানে গিয়ে হাওড়া ট্রেন ধরতে হতো বা এদিক থেকে সোজা নেমে গিয়ে সামনে টিকিট কাউন্টার আছে প্ল্যাটফর্মে শেষে গিয়ে ওদিক দিয়ে উঠতে উঠে ওই প্ল্যাটফর্মে যেত তো সেই সমস্যার সমাধানের জন্য বিগত কয়েক বছর আগে রেলের যে নতুন প্রজেক্ট আছে যে এই সোজা বাঁকুড়া থেকে ট্রেন এসে বাঁকুড়া থেকে ট্রেন এসে কিন্তু সোজা হাওড়া চলে যাবে তো তার জন্য ডেফিনেটলি লাইনের দরকার ছিল তো লাইন কিন্তু তখন ছিল না তো সেই হিসাবে কিন্তু এই নতুন লাইনটা কনস্ট্রাক্ট করা হয়েছে পাশে দেখা যাচ্ছে এই নতুন লাইনটা কনস্ট্রাক্ট করা হয়েছে এবং ওই প্ল্যাটফর্মটাও কিন্তু কনস্ট্রাকশান হয়েছে তো এই পাশে ওভারব্রিজটাও রয়েছে কিন্তু যেটা হচ্ছে ওই নতুন প্ল্যাটফর্মে যাওয়ার জন্য কানেক্ট করবে এই থ্রু ওভারব্রিজ দিয়ে এখন কিন্তু সময়ের অপেক্ষা কালকে কিন্তু বিষ্ণুপুরের মাননীয় সাংসদ সৌমিত্র খাঁ কিন্তু এসেছিলেন এবং ওই যে নতুন লাইনটা দেখা যাচ্ছে এই নতুন লাইন বরাবর কিন্তু হেঁটে উনি একদম পয়েন্টে যেখানে গিয়ে এই দুটো লাইন কিন্তু একসাথে গিয়ে মিশছে সেখানে গিয়ে কিন্তু উনি পরিদর্শন করে এসছেন কাজকর্ম কি চলছে আমি ওই পয়েন্ট পর্যন্ত যাওয়ার চেষ্টা করব তো দেখাতে পারছি সেই চিত্র কিন্তু যে আর সময়ের অপেক্ষা জাস্ট শোনা যাচ্ছে যেটা সূত্র মারফত যে আগামী কুড়ি তারিখ অক্টোবর অক্টোবরের কুড়ি তারিখের মধ্যেই কিন্তু মনে হয় ট্রেন চালু হয়ে যাবে বা কুড়ি তারিখে ট্রেন চালু হয়ে যাবে এইটা হচ্ছে নতুন প্ল্যাটফর্মটা তো হাওড়া যাওয়ার জন্য তখন কিন্তু এই লাইনে কিন্তু ট্রেন আসবে সোজা মশা বাঁকুড়া থেকে ট্রেন ছেড়ে কিন্তু মশাগ্রাম ঢুকবে বাঁকুড়া হাওড়া লোকাল ভায়া ভায়ামশাগ্রাম মুসলি তো এদিক দিয়ে ট্রেন কিন্তু গিয়ে সোজা ওই প্ল্যাটফর্মে দাঁড়াবে ওখান থেকে কিন্তু হাওড়া লাইনে উঠে গিয়ে সোজা কর লাইন ধরে হাওড়া চলে যাবে আমি একবার কিন্তু ওপরে ওভারব্রিজে উঠে সেই চিত্রটা দেখানোর চেষ্টা করব তারপর কিন্তু আমি এই প্ল্যাটফর্ম ধরে কিন্তু সোজা এগিয়ে যাবো একদম ওই পয়েন্টের দিকে ঠিক আছে চলুন একবার ওভারব্রিজ দিয়ে একদম উপরের ভিউটা নিয়ে নেওয়া যাক ওভারব্রিজে চলে এসছি এইটা হচ্ছে ওভার এই ব্রিজটা কিন্তু এই বাঁকুড়া যাওয়ার যে প্ল্যাটফর্মটা সেপারেট প্ল্যাটফর্ম এটা কিন্তু দক্ষিণ পূর্ব রেলওয়ের আন্ডারে আদ্রা ডিভিশনের আন্ডারে আসে ঠিক আছে আর এইটা কিন্তু পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশনের আন্ডারে এই দিকের প্ল্যাটফর্মগুলো আছে এগুলো হাওড়ার লাইন ওই দিক থেকে সব হাওড়ার লাইন ওটা হচ্ছে কডলাইন তো এই ব্রিজটা কিন্তু কানেক্ট করে হচ্ছে কডলাইনের সাথে দেখাতে পারছি আর এই যে দেখা যাচ্ছে এই যে নতুন প্ল্যাটফর্মটা এটা কিন্তু সেই নতুন প্ল্যাটফর্মটা হয়েছে যেখান থেকে হচ্ছে হাওড়া যাবে একদম বাঁকুড়া থেকে সোজা ট্রেন এসে কিন্তু এই প্ল্যাটফর্মে দাঁড়াবে একদম দারুণ লাগছে একদম অনেক দূর পর্যন্ত বিস্তৃত এই প্ল্যাটফর্মটা অনেক দূর পর্যন্ত প্ল্যাটফর্মের কাজ এখনও মোটামুটি শেষ কিছু হয়নি চলছে কাজ তবে যেটা কালকের পাওয়া খবর অনুযায়ী যে আগামী এই চলতি মাসের কুড়ি তারিখের মধ্যেই কিন্তু ট্রেন মোটামুটি চলাচল শুরু করবে তো দেখা যাক কত দূর এগোয় এবং সামনেও দেখা যাচ্ছে এই যে লাইনটা যে নতুন প্ল্যাটফর্মের লাইনটা কিন্তু সোজা গিয়ে একদম ওই যে প্ল্যাটফর্মের লাইনটা আছে ওটার সঙ্গে কিন্তু মিশেছে আর ওই যে যেখানে গিয়ে লাইনটা মিশছে সেখানে কিন্তু গিয়ে কালকে কিন্তু মাননীয় সাংসদ ওখানে কিন্তু গিয়েছিলেন এবং পরিদর্শন করেছিলেন এই নতুন লাইন বরাবর আর এই যে আর এই যে দেখাতে পারছি পাস দিয়ে এই যে পাস দিয়ে ট্রেন যাচ্ছে এটা কিন্তু হাওড়া বর্ধমান কড লাইন এই হচ্ছে বর্ধমান ঠিক আছে আর এদিকটা কিন্তু হাওড়া যেদিক থেকে ট্রেনটা আসে এটা কিন্তু কট লাইন ঠিক আছে আর দেখাতে পাচ্ছি এখানে কিন্তু সব রেলের সব লাইনের সব অন্যান্য কাজকর্ম চলছে মোস্টলি সিগনালের আরে কাজ চলছে আমি জানি না এত তো টেকনিক্যাল ম্যাটার বলতে পারব না তবে কাজ চলছে কিন্তু লাইনের আর এদিকে কিন্তু নতুন প্ল্যাটফর্মটা এটা কিন্তু সেই নতুন প্ল্যাটফর্মটা পুরনো প্ল্যাটফর্মটাতে এখনও ট্রেন যাতায়াত করছে কারণ মশাগ্রাম থেকে বাঁকুড়া আর বাঁকুড়া থেকে মশাগ্রাম কিন্তু দিনে মনে হয় চারটে না পাঁচটা ট্রেন থাকে আমি টাইমটা একটু মেনশন করার চেষ্টা করবো তো দেখাতে পারছি সেই চিত্র এবং এখনও পর্যন্ত কিন্তু এখানে ট্রেন এখন এই মোটামুটি বিকেল সাড়ে চারটের সময় করে একটা ট্রেন আছে তো সেটার জন্য কিন্তু আস্তে আস্তে ভিড় হচ্ছে প্ল্যাটফর্ম এটা হচ্ছে পুরনো প্ল্যাটফর্ম ওই লাইনটার সঙ্গে কিন্তু ডিরেক্ট কোনো কানেকশান এই কর লাইনের নেই শুধুমাত্র এখন যে নতুন প্ল্যাটফর্মটা কনস্ট্রাক্ট হয়েছে এই লাইনটা এইটার সঙ্গে কিন্তু কানেকশান আছে তো আবার আমি প্ল্যাটফর্মে নেমে যাব প্ল্যাটফর্মে নেমে গিয়ে আমি কিন্তু ওই পয়েন্টের দিকে যাব ওই যে পয়েন্টের দিকে কালকে গিয়েছিলেন ওই পয়েন্টের দিকে যাওয়ার চেষ্টা করব তো আশা করি ভিডিওটা পুরো দেখতে থাকুন এই পুরোনো প্ল্যাটফর্ম দিয়ে নেমে কিন্তু আমি সোজা পয়েন্টের দিকে যাওয়ার চেষ্টা করছি তো চলুন পয়েন্টের দিকে যাওয়া যাক দেখাতে পারছি কিন্তু এই যে প্ল্যাটফর্ম থেকে বাঁকুড়া ট্রেন ছাড়াই সেপারের প্ল্যাটফর্মটা এই প্ল্যাটফর্মে কিন্তু শেষে চলে এলাম দেখা যাচ্ছে সামনে কিন্তু স্টেশনের নেম প্লেট লাগানো আছে মশাগ্রাম জংশন আর এটা হচ্ছে পুরনো লাইনটা আর পাশে যে নতুন লাইনটা দেখা যাচ্ছে ওটাই কিন্তু কনস্ট্রাক্ট হয়েছে আর পাশের ওই লাইনগুলো অলরেডি বললাম ওগুলো হচ্ছে হাওড়া বর্ধমান কট এখান থেকে বর্ধমানের ডিস্টেন্স হচ্ছে মাত্র বাইশ কিলোমিটার আর এদিকে হচ্ছে হাওড়া এদিকে হচ্ছে হাওড়া সোজা ওই লাইন দিয়ে চলে গেলে হচ্ছে একাত্তর কিলোমিটার ওটা হচ্ছে একাত্তর কিলোমিটার ডিস্টেন্স তো এই যে মশাগ্রাম স্টেশন বা জংশন হোয়াট এভার দ্যাট সেই সমস্ত কাজ চলছে এবং প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে একাধিক কাজকর্ম চলছে এই যে সব রাজমিস্ত্রির সমস্ত কাজও চলছে বালি সিমেন্ট নিয়ে সব বসে আছে সব এটা ওটা বানাচ্ছে তো এইখানটা হচ্ছে লাস্ট পয়েন্ট এখানটা কিন্তু ট্রেন দাঁড়ায় এসে এই যে আর এইদিকে হচ্ছে পয়েন্ট সোজা চলে গেলে কিন্তু পয়েন্ট পয়েন্টে যাওয়ার চেষ্টা করব দেখাতে পারছি আজমের শিয়ালদা এক্সপ্রেস কিন্তু পাস করছে আজমের শিয়ালদা এক্সপ্রেস এগিয়ে যাওয়ার চেষ্টা করব সামনে পয়েন্টের দিকে তো চলুন যাওয়া যাক পয়েন্টের দিকে দেখুন আমি কিন্তু ওই প্ল্যাটফর্মের দিক থেকে কিন্তু হেঁটে হেঁটে এলাম এটা কিন্তু পুরোনো লাইনটা আর পাশে কিন্তু দেখুন আস্তে আস্তে কাছেই চলে আসছে নতুন লাইনটা একদম এই দুটো লাইন যেখানে গিয়ে মিশবে ওই পর্যন্ত যাব ওখানে গিয়ে বলছি চলুন আমি নামটা ট্রেনের পরে মেনশান করে দেবো তে পারছি আর সামনে যাচ্ছি না কারণ এই যে পাশের লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা কিন্তু এখানে গিয়ে মিশছে কালকে এই ওই পর্যন্ত কিন্তু ওই যেখানে গিয়ে দুলা লাইন মিশেছে সেখানে কিন্তু কালকে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ কিন্তু এসে পরিদর্শন করে গেছেন এবং যেটা একটা নিউজ থেকে দেখলাম যে আগামী কুড়ি তারিখ চলতি মাসের অর্থাৎ অক্টোবরের কুড়ি তারিখের মধ্যে কিন্তু লাইনটা চালু হয়ে যাবে ঠিক আছে তো সেই সিচুয়েশান একদম প্রায় রেডির মুখে ওদিকেও কিন্তু ওদিকেও কিন্তু রাজমিস্ত্রির সমস্ত কাজ চলছে ট্রেক ট্র্যাক পয়েন্টেও প্রচুর কাজ চলছে সব কিছু কিন্তু রেডি আর কিছু সময়ের অপেক্ষা এক সপ্তাহ দেড় সপ্তাহের মতো অপেক্ষা দেখতে পাবো কিন্তু আমরা ট্রেন চালু হয়ে যাবে এই যে সব কিছু ইলেকট্রিক ফিলেকট্রিকের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে পাশের নতুন লাইনটা ঠিক আছে আর এটা হচ্ছে পুরোনো লাইনটা আর এই যে মালগাড়ি যাচ্ছে পাশ দিয়ে ওটা হচ্ছে কট লাইন দিয়ে যাচ্ছে হাওড়ার দিকে ঠিক আছে ওইদিকেই কিন্তু ডানকুনি যেদিকে যাচ্ছে ওদিকেই কিন্তু ডানকুনি আর কিন্তু সমস্ত কিছু কমপ্লিট কিন্তু এখনও পর্যন্ত ট্রেন কিন্তু এই লাইন দিয়েই আসে আর এই সোজা প্ল্যাটফর্ম যেখান থেকে ভিডিও শুরু করেছিলাম মশাগড় গ্রামের সেপারেট প্ল্যাটফর্ম ওখানে পর্যন্তই কিন্তু এখনও পর্যন্ত ট্রেন যায় তবে এই কুড়ি তারিখের পর আশা করা যাচ্ছে হয়তো ট্রেন এই দিক দিয়ে গিয়ে সোজা হয়তো হাওড়া যাবে তো দেখা যাক যদি যদি ট্রেন চালু হয়ে যায় যদি ট্রেন আসে তো ভালো কথা ট্রেন যখন হাওড়া যাবে খুবই খুশির মুহূর্ত হবে তো ওই দিন যেদিন ট্রেন চালু হবে সেদিন আমার ভিডিও অবশ্যই থাকবে সো দেখতে পাচ্ছেন সেই চিত্র একদম মশাগ্রাম থেকে একদম গ্রাউন্ড জিরো থেকে আপডেট দিলাম দু আজকে দাঁড়িয়ে অক্টোবরের আজকে দু তারিখ তো এখন আপডেট দিচ্ছি এই লাইনে এই লাইনে ভিডিও শেষ দেখাতে পারলাম সার্বিক চিত্র যেটা আপাতত আপডেট চলছে এবং কুড়ি তারিখে ট্রেন চালু হওয়ার কথা আছে সো এখন আমরা ভিডিওটা গিয়ে শেষ করব কড লাইনেতে গিয়ে সোজা চলে যাচ্ছি এই ওভার ব্রিজ ধরে কিন্তু শান্তিনিকেতন এক্সপ্রেস যাচ্ছে বোলপুর হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস পাস করছে তো চলুন যাই লাইনে গিয়ে ভিডিও শেষ করছে চলুন শেষে চলে এলাম কিন্তু কড লাইনে যেটা হচ্ছে এইগুলো হচ্ছে হাওড়ার লাইন এটা এই তিনটে হচ্ছে কট লাইন এটা আপ মাঝখানে মাঝখানেটা রিভার্স তারপর এটা ডাউন কর ওটা হচ্ছে লুপ লাইন এদিকটা হচ্ছে হাওড়া এদিকটা হচ্ছে বর্ধমান এখান থেকে বর্ধমানের দূরত্ব বাইশ কিলোমিটার এদিকে হাওড়ার দূরত্ব একাত্তর কিলোমিটার আর সামনে এদিকে চলে গেলে আমরা কয়েক কিলোমিটার দূরে গিয়ে আমরা শক্তিগড় পেয়ে যাব যে শক্তিগড়ের ল্যাংচা খুব বিখ্যাত এবং শক্তিগড় থেকে কিন্তু আমরা বর্ধমান মেল লাইনের ট্রেন ধরে কিন্তু আমরা ব্যান্ডেলের দিক ব্যান্ডেল পর্যন্ত চলে যাব ব্যান্ডেল থেকে আমরা কাটোয়া ব্যারাকপুর নৈহাটি কল্যাণের দিকেও চলে যেতে পারি এখন আমি এইখানেই এই এখানে প্ল্যাটফর্মে উঠে আমি ট্রেন ধরে আমার বাড়ি চলে যাব তো ভিডিও এখানেই শেষ করছি ভিডিও বড় করছি না কুড়ি তারিখে উদ্বোধন আছে আশা করা যাচ্ছে যতটা জানা যাচ্ছে তো কুড়ি তারিখে যদি উদ্বোধন হয় তো অবশ্যই ভিডিও করতে আসব এই হচ্ছে হাওড়া বর্ধমান কডলাইন এটা হচ্ছে পূর্ব রেলওয়ের ভারতীয় রেলের বা ইন্ডিয়ান রেলওয়ের পূর্ব রেলওয়ে হাওড়া ডিভিশনের আন্ডারে পড়ে ঠিক আছে আর ওটা কিন্তু সাউথ ইস্টার্ন রেলওয়ের আদ্রা ডিভিশনের আন্ডারে কিন্তু আসে ঠিক আছে তো দুটো কিন্তু টেকনিক্যালি আলাদা কিন্তু ঠিক আছে এই হচ্ছে স্টেশন যত ট্রেন চলে এগুলো কিন্তু সব হাওড়া যায় এদিকে বর্ধমান যায় তো এখানেই ভিডিও শেষ করছি চলুন দেখা হবে আবার পরের ভিডিওতে আর মশাগ্রামের অনেকগুলো ভিডিও আমার করা আছে হ্যাঁ তো আমি ভিডিওগুলো ডেসক্রিপশানে দিয়ে দেবো যদি মনে হয় যে দেখার প্রথম থেকে আজ থেকে বছর আগের ভিডিও রয়েছে যে কখন কিভাবে কাজ শুরু হয়েছে কিভাবে চলছে সমস্ত কিছু ভিডিও কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে ধন্যবাদ